হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আজকে হচ্ছে মহাপঞ্চমী। যথারীতিভাবে আজকে থেকেই আমি শুরু করছি পুজো দেখা। কিন্তু পুজো বলে এখানে কাছাকাছি সেমন কিছু নেই, দূরে কোথাও কিছু হচ্ছে। তবে চলো, আজকে আমি একটা মল আছে সামনে, বড় একটা মল আছে, সেই মলটায় যাব। মলটায় গিয়ে আমি আমার সালোয়ার কেনার আছে তো সেটা কিনবো ওখানে গিয়ে। ওটা সম্ভবত নাম রয়্যাল মিনাক্সি মল। তো চলো, যেতে যেতে তোমাদের সাথে কথা বলবো আর মলে গিয়ে সম্পূর্ণটা তোমাদেরকে দেখাবো। তো চলো যাওয়া যাক। এখানে অ্যাপেলো, ফর্টিস, সমস্ত যত বড় বড় হসপিটালগুলো আছে, যেগুলো তোমরা আশা করি নাম শুনেছ ব্যাঙ্গালোরের এরকম বড় বড় হসপিটাল, তো সেগুলো সব আমার কাছাকাছি। তো এই সামনে থেকেই আমি এখন চলে যাচ্ছি সেই মলের দিকে। দেখতে পাচ্ছ এই যে হসপিটালটা দেখছো না, এটা হচ্ছে অ্যাপেলো। তো এর পিছনেই আছে ফর্টিস। তো চলো এখন এখান থেকে যাই মলের দিকে, মলে গিয়ে তোমাদের সাথে দেখো। এই এখন লিফটে উঠে গেলাম,
যাচ্ছি এবার উপরে। উপরে গিয়ে দেখি অনেক কটাই তো আউটলেট আছে, সেখান থেকে কোথা থেকে কিছু নিতে পারি কিনা। দেখতে পাচ্ছ মলটা চারিদিকে একেবারে লাইট দিয়ে, একেবারে লাইট ঝকঝক করছে, অনেক রকম আউটলেট রয়েছে, সমস্ত কিছুই এখানে মোটামুটি ব্র্যান্ডেড বলো মোটামুটি সব রকমেরই জিনিস এখানে পাওয়া যাচ্ছে। তো সামনে শপার স্টপেও দেখে ফেলেছি সব কিছু, জামা কাপড় যা যেরকম পোষায়নি ওখান থেকে আবার বেরিয়ে গিয়ে আবার ট্রেনে যেতে হয়েছে। তো এই করে বেরিয়েছি, এ আমার আছে সব কিছু কমপ্লিট করার পরে আমি ডিসিশন নিচ্ছি আমি কোনটা নেব। দেখার পরে আমি একটাই নেব, তাও না পুরো মলটা ঘুরে, বাপ রে বাপ। তো চলো ওখানে তো হলো না, এখানে দেখে না না এইটা কিন্তু নিয়ে ওই আর কি দেখছি। তো সমস্ত কিছু দেখার পরে একটা সিলেক্ট করে নিয়েছি, এটাই বিলিং চলছে। তো এই ভিডিও বিলিং করছি আর আমি একটু ঘুরে ফিরে দেখছি কোনো কিছু মিস করেছি নাকি দেখা, এটা তো চলে। চলো এখান থেকে তোর ঘরে গেলে হবে না, কারণ আমি ঘরে আমি কিছুই আমি রান্না করে আসি, এখন এখান থেকেই আমাদের ডিনারটা সেরে নিতে হবে, নাহলে বাড়ি গেলে পুরো ফাঁকা কিছুই নেই। তো এখান থেকে বেরিয়ে যাই, বেরিয়ে যাওয়ার পরে দেখি কোথায় কি আজকে ডিনারটা করি। তো এখন চলে এসেছি, এখানে একটা ফুড কোর্ট আছে উপরে, সেখানে অনেক রকমের খাওয়ার আউটলেটগুলো আছে, দেখে বুঝে তারপরে দেখি ডিনারটা কি করি। অনেক কিছুই আছে এখানে, আবার দেখছি অনেক লোকজন এখানে সবসময়ের জন্যই মোটামুটি টাইম স্পেন্ড করে, এটা মানে ভালোই টাইম স্পেন্ড করার মতন জায়গা, ভালোই লাগছে এখানে অনেক বসে। তো চলো একটা জায়গায় বসি, তারপরে তো কিছু অর্ডার করুক। চাইনিজ বলো এইসব কিছুই আমার ভালো লাগে, কন্টিনেন্টাল বেঙ্গলি ফুড ইন্ডিয়ান ফুড যাবে বলো আর কি এইসবই ঠিক আছে, রাজস্থানি একটুখানি প্রবলেম হয়। যাই হোক সামনে ওই ওয়াও চিকেনের আউটলেটটা থেকে আপাতত একটা কম্বো নিয়ে নিচ্ছে, ও নিচ্ছে আর আমি এদিকে চারিদিকে দেখছি কোথায় কি আছে না। তো চলে এসেছে আমাদের আজকে কম্বোটা, যেটার মধ্যে ছিল ক্রিসপি চিকেন, ফ্রেঞ্চ ফ্রাইস আর কোল্ড ড্রিঙ্কস। তো এটা আগে সেরে নিই, তারপরে দেখি আর কিছু নেওয়া যায় কি না। ওই একই কথা, মনের কোনা একেবারে ভরে নি, পেটের কোনা বললেও মনের কোনাটা না ভরতে তোমার ছোলে ভাটুরে অর্ডার করে নিলাম, সেটা এখন দাওয়া শপিং করার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, ফাইনালি আমি একটা কিছু কিনলাম, বাপরে মনে হচ্ছে ফুলতল এবার হাত ছেড়ে বাঁচল। তো এখন যাই বাড়ির দিকে, অনেক হয়েছে টাইম স্পেন্ড করা, এখন প্রায় 11টার কাছে নেমে গেছে, যাই ঘরে না ফিরলে এবার কালকে মর্নিংয়েও ডিউটি আছে, এইভাবে একটু টায়ার্ড হয়ে যাবো। তো চলো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ি।
পড়ছে, এবার বৃষ্টিতে আবার ফেসে যায় কিনা সেটাও একটা প্রবলেম। দেখা যাক, ভগবানের নাম করে বেরিয়ে তো পড়ি, রাস্তায় আটকালে আটকাবো, অসুবিধা নেই। এমন একটা এখন দাঁড়িয়ে রয়েছি এখানে, মাঝে মধ্যে এখন বৃষ্টি হচ্ছে, জানি না কলকাতার দিকে হচ্ছে কি হচ্ছে না। তোমরা কমেন্টে জানিও প্লিজ তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে। তো এখন আমরা একটা শেডের নিচে দাঁড়িয়ে রয়েছি, মানে একটা কোনো দোকান হবে, তো যাই হোক। অ্যাকচুয়ালি কি হয়েছে, ম্যাপটা অন করিনি আর ভুল দিকে চলে গেছি। ভালোই লাগে এরকম রাত্রে ঘুরে ফিরে বেড়াতে, মাঝে মাঝে এরকম ঘুমটাও ভালো লাগে। তো যাই হোক, এখন বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি, দুজনে স্কুটির মধ্যে বসে আছি, দাঁড়িয়ে নিয়ে স্কুটিতে। চারিদিকে এরকম খুব বৃষ্টি আর সেরকম ঠান্ডা, এখানে ভীষণ ওয়েদার, ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা ওয়েদার, কি বলবো। মনে তো হচ্ছে না বৃষ্টিটা থামবে বলে, আমরা এইভাবে বেরিয়ে যেতে হবে না আমাদের, তো এরকম চলবে। মানে আমরা যখন বেরিয়েছি তখনই খুব বৃষ্টি হচ্ছিল, এখন তো না বেরিয়ে গেলে রাস্তা সেখানেই দাঁড়িয়ে থাকতে হবে, চলো। চলো সবাই যখন বেরিয়ে গেছে সেরকম ভাবে আমরাও বেরিয়ে যাই, চলো বেরিয়ে যাই। যাই হবে, এখানেই ব্লগটা শেষ।